إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون، ما أريد منهم من رزق وما أريد أن يطعمون، إن الله هو الرزاق ذو القوة المتين. وقال الله تعالى في موضع آخر: وإن من شيء إلا عندنا خزائنه وما ننزله إلا بقدر معلوم. مهان الله سمست প্রশংসا جي الله আমাদের رب প্রতিপালক جي الله আমাদের রিজিক দাতা যে মহান আল্লাহ আমাদের জীবন মরণ সবকিছুর মালিক। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের সর্বোত্তম ইবাদত বান্দেগী করেছেন এবং তার ইবাদত বান্দেগীর সর্বোত্তম পদ্ধতি, সুন্দর পদ্ধতি, সঠিক পদ্ধতি আমাদেরকে বাতিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে দীর্ঘদিনের একটি বিষয় নিয়ে প্রশ্নের পর এই প্রশ্নের জবাবে আলোচনা করব সে বিষয়টি নিয়ে যে সম্পর্কে প্রায় প্রশ্ন হতে থাকে, আর তা হচ্ছে পরিবার পরিকল্পনা বা জন্ম নিয়ন্ত্রণ। আরবি ভাষায় একে তাহদিদুন নাসল বা তানজিমুন নাসল বলা হয়। নাসল মানে প্রজন্ম, তাহদিদ মানে লিমিটেড করে দেওয়া, সীমিত করা, আর তানজিম মানে পরিকল্পিত করা, পরিবার পরিকল্পনা মানুষরা এইভাবেই বলে থাকে। এ সম্পর্কে শরীয়তের বিধান কি, করা জায়েজ না জায়েজ নয়, বা বিশেষ বিশেষ কোনো ক্ষেত্রে জায়েজ, এ সম্পর্কে আজকে অল্প সময়ের মধ্যে কোরআন এবং হাদিসের আলোকে যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিবেন তা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আমাদের আকীদা অর্থাৎ দীনি বিশ্বাস যে আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাক, রিজিক দাতা, আর এটি ইমানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি হচ্ছে তাওহীদের রুবুবিয়াত। আপনারা জানেন যে আল্লাহর একত্ববাদকে ওলামায়ে কেরামরা তিন ভাগে ভাগ করেছেন মানুষকে বোঝানোর জন্য। তার মধ্যে একটি দিক হচ্ছে তাওহীদে রুবুবিয়াত, অর্থাৎ আল্লাহর প্রভুত্বের ক্ষেত্রে তার একত্ববাদ, তাকে এক ও একক মনে করা এবং তার বাস্তবায়ন করা। আর তাওহীদে রুবুবিয়াত বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাজ কর্মে তাকে এক ও একক মনে করা, আল্লাহর কাজ কর্মে। যেমন আল্লাহর কাজ হচ্ছে সৃষ্টি করা, আল্লাহর কাজ হচ্ছে জীবন দেওয়া, মৃত্যুদান করা, আল্লাহর কাজ হচ্ছে পৃথিবীর নিয়ন্ত্রণ তদবির করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাজ হচ্ছে লালন পালন প্রতিপালন করা, তিনি রব তিনি প্রতিপালক, আল্লাহ রাব্বুল আলামিনের তেমনই কাজ হচ্ছে রিজিক দান করা। এই জন্য মহান আল্লাহর গুণবাচক যে 99টি নাম আপনারা জানেন, সেসব নামের একটি প্রসিদ্ধ নাম হচ্ছে রাজ্জাক। সূরা জারিয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন আয়াত নম্বর 56 থেকে 58 পর্যন্ত, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে। মানুষ এবং জিনকে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যে তারা একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করবে। যদি এই ইবাদত বন্দেগী করে তাহলে মানুষ এবং জিন উপকৃত হবে, তারা ইহকাল পরকালে সুখী হবে। পৃথিবী হচ্ছে তাদের জন্য পরীক্ষার জগৎ,
কর্মক্ষেত্র, এই কর্মক্ষেত্রে তাদেরকে আদেশ করা হয়েছে বা তাদেরকে সৃষ্টি করা হয়েছে একমাত্র মহান আল্লাহর ইবাদতের জন্য। যদি তারা এই ইবাদত বান্দেগির বাস্তবায়ন করে তাহলে তাদের জন্য রয়েছে সুন্দর ফলাফল, ভালো রেজাল্ট রয়েছে, তাহলে তারা ভাগ্যবান, এর ফায়দা তাদেরই হবে। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের বাস্তবায়ন না করে তাহলে ফালাইয়াদুরুল্লাহ শেয়া, আল্লাহর কোনো ক্ষতি করবে না। সারা পৃথিবী যদি কুফরি করে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি সাধন হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্বের কোনো কিছুতে তফাত আসবে না। ক্ষতিকার হবে, ক্ষতি হবে মানব জগতের, ক্ষতি হবে জিনের, ক্ষতি হবে আল্লাহর সৃষ্টির। আল্লাহর গজব পৃথিবীতে নেমে আসবে, আল্লাহর অভিশাপ এবং গজবে আপতিত হবে ইহকালে পরকালে, জাহান্নাম তাদের বাসস্থানে পরিণত হবে। আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্যবিহীন সৃষ্টি করেননি। ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা লাইবিন, আকাশ এবং জমিন এবং সেসবের মাঝে যা কিছু সৃষ্টি আমি করেছি তা খেলতামাশার জন্য সৃষ্টি করিনি। লাইবিন এই খেলাধুলার জিনিস নয়, উদ্দেশ্যবিহীন সৃষ্টি করিনি। আর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াতের সাদ করেছেন, আফাহাসাবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছো যে তোমাদেরকে আল্লাহ উদ্দেশ্যবিহীন, আবাস মানে বেকার, উদ্দেশ্যবিহীন এমনিতে সৃষ্টি করেছেন? না, কখনো না। ও আন্নাকুম এলাইনা লাতুর জাওন, এবং তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে না, প্রত্যাবর্তিত হইতে হবে না? অবশ্যই আল্লাহর কাছে ফিরে আসতে হবে, জবাবদেহি করতে হবে আল্লাহর সামনে, প্রত্যেকটি বস্তুর জবাব দিতে হবে যে কর্মক্ষেত্রে কর্ম করেছিলে কিনা। তো আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তারপর ইরশাদ করেছেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতিমুন, আমার ইবাদত করতে বলেছি, আমি তাদের কাছে রেজেক কামনা করি না যে আমাকে হেল্প করতে হবে, আমাকে কিছু দিতে হবে, নামাজ পড়তে এসো এক টাকা করে দিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে রেজেক চান না। ওয়া মা উরিদু আন ইউতিমুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে খাবারও চান না, আহার চান না। আল্লাহ রাব্বুল আলামিন সেসব প্রয়োজন নেই, খাবারের প্রয়োজন পৃথিবীতে, এসব জিনিসের প্রয়োজন, এটি হচ্ছে সৃষ্টির গুণ। স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন এসব ত্রুটি থেকে মুক্ত। সুবহানাল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের রব, পালনকর্তা, প্রতিপালক, তিনি এসব জিনিস থেকে পাক, পবিত্র। আমাদের দুর্বলতা যে আমাদের পানাহারের প্রয়োজন হয়, আমাদের দুর্বলতা যে শ্বাস প্রশ্বাসের প্রয়োজন হয়, আমাদের দুর্বলতা যে পেশাব পায়খানার প্রয়োজন হয়, আমাদের দুর্বলতাই সব কিছুর, যে পৃথিবীতে যে সব জিনিসের আমরা মোহতাজ, মুখাপেক্ষী, সেগুলির প্রয়োজন আমাদের হয়, সেগুলি ছাড়া আমাদের উপায় নেই। তারপরে মহান আল্লাহ ইরশাদ করেছেন শেষ আয়াতটিতে, 58 নম্বর আয়াত, ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক জুল কুওয়াতিল মাতিন, নিশ্চয়ই সে মহান আল্লাহ রাজ্জাক, রিজিক দাতা। তো আল্লাহ রাব্বুল আলামিনের নাম যে রাজ্জাক কোরআনে রয়েছে, ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক, নিশ্চয়ই আল্লাহই হচ্ছেন, হুয়ার রাজ্জাক তিনি, তাগিদ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক, আল্লাহই হচ্ছেন একমাত্র রিজিক দাতা, জুল কুওয়া এবং তিনি সর্বশক্তিমান, সর্বশক্তিমান। এ রিজিক দেওয়াই তার সার্বিক ক্ষমতায় কোনো রকমের ত্রুটি নেই, কারো মহতাজ মুখাপেক্ষী নন তিনি। পৃথিবীতে কেউ যদি নেতৃত্ব পায় তাহলে তার এই নেতৃত্বকে টিকিয়ে রাখার জন্য অন্যের মুখাপেক্ষী হয়, এমন কোনো ব্যক্তি নেই, এমন কোনো রাজা মহারাজা নেই যে যেই ব্যক্তি স্বয়ং সম্পূর্ণ, না, কেউ নেই। ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলম রিজিক দাতা, জুল কুওয়া সর্বশক্তিমান, আল মাতিন এবং সূক্ষ্মদর্শী, সূক্ষ্ম দৃষ্টি রাখেন, রেজেকও দান করেন তিনি রাজ্জাক, এবং সূক্ষ্ম দৃষ্টি রাখেন যে কোথায় রেজেক পৌঁছাতে হবে, সূক্ষ্ম দৃষ্টি রয়েছে। যদি আপনি সূক্ষ্মভাবে না দেখেন, মোটা দেখেন, মোটা দেখা পর্যন্ত মানে দেখছেন না, অত খেয়াল করে রাস্তা দিয়ে চলছেন, কে ডান দিকে আছে বাম দিকে আছে অত খেয়াল করলেন না, তাহলে অনেক সময় আপনার আপনজন থেকে গাফেল থেকে যেতে পারেন, পরিচিত মানুষ, বন্ধু মানুষ, আপন মানুষ বসে আছে, চলে গেলেন, খেয়ালই করলেন না বিকেয়ালিতে। আমাদের হয় না এরকম? অনেক সময় হয়, এটি আমাদের একটি ত্রুটি। আল্লাহ রাব্বুল আলামিন আলমাতি সূক্ষ্ম দৃষ্টি রাখেন, কোথায় আমার কোন বান্দা, কোন মানুষ, কোন শিশু জন্ম নিয়েছে, রেজিক পৌঁছাতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্যক জ্ঞান রয়েছে। মহান আল্লাহ আরো ইরশাদ করেছেন, এই সম্পর্কে অনেক আয়াত রয়েছে কোরআনে, আলা ইয়ালাম মান খালাক, যিনি সৃষ্টি করলেন তিনি কি জানেন না, যিনি সৃষ্টি করলেন, যিনি মায়ের পেটে পৌঁছালেন বীর্য, জমাট বাঁধা রক্ত হলো, গোশতের পিণ্ড হলো, আত্মা দিয়ে দেওয়া হলো 120 দিনে, তারপরে হাড় হলো, সেই হাড়ের ওপর এখন গোস্ত মাংস হতে লাগলো, গোস্ত পরালেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একে বলেছেন, এই ভাষায় ফাকাসাউনাল এজাম আল্লাহমান,
সে হাড়গুলিতে আমি গোস্ত পরিয়ে দিলাম। সে আল্লাহ রাব্বুল আলামিনকে খোঁজ খবর রাখে না যে আমার বান্দা অমুক জন্ম নিয়েছে, তার রিজিক পৌঁছাতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে, যেখানে কোনো মানুষ রিজিক পৌঁছায় না, পৌঁছাতে পারে না, মানুষ বাইরে থেকে রিজিক পৌঁছিয়ে মায়ের পেটের শিশুকে বাঁচাতে পারবে? কেউ পারবে না, কোনো শক্তি পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমি সেখানেও তো রিজিক পৌঁছাই। আল্লাহ আলামান খালাকা, যিনি সৃষ্টি করেছে তিনি কি জানেন না যে কার রেজেকের প্রয়োজন রয়েছে? ওয়াহুয়া লতিফুল খবির, অথচ তিনি সূক্ষ্মদর্শী, সূক্ষ্ম জিনিসের খোঁজ খবর রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরো বলেছেন, ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি আমার মখলুক সৃষ্টি জগৎ থেকে গাফেল নই, সব কিছুর খোঁজ খবর আছে আর সব সম্পর্কে আমি সজাগ, গাফেল নই আমি। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, তো আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দাতা, এটি আমাদের তৌহিদের অন্তর্ভুক্ত। যে তৌহিদের প্রতি ঈমান না থাকলে একজন মানুষ মুসলিম হতে পারে না। সেই ব্যক্তি মুসলিম এবং মুমিন যেই ব্যক্তি এই তিন প্রকারের তৌহিদে বিশ্বাসী এবং এই তৌহিদের বাস্তবায়ন করে। রুবুবিয়তের তৌহিদ, প্রতিপালক আল্লাহ, রিজিক দাতা আল্লাহর কর্ম, রিজিক দেওয়া, তো আল্লাহর কর্মে আল্লাহকে এক ও একক মনে করা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি সৃষ্টিকে রিজিক দান করেন, আমি আপনি নই, আমি আপনি নই, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করে। এ হচ্ছে তৌহিদের প্রতি ঈমান, আপনার একত্ববাদ। যদি এই ঈমান থাকে যে রিজিক দাতা আল্লাহ, আল্লাহ সবাইকে রিজিক দেন, সমস্ত সৃষ্টি জগৎকে রিজিক দেন, শুধু মানুষকে নয়, শুধু জিনকে নয় যাদেরকে ইবাদতের জন্য আদেশ করা হয়েছে, বরং যাদেরকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেননি, বরং যাদেরকে ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষ এবং জিন, তাদের খেদমতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন তাদেরকে। সারা পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, জীব জন্তুই হোক আর পশু পাখি হোক আর গাছ পালাই হোক আর পাহাড় পর্বত হোক আর পানি হোক নদী সমুদ্রই হোক, যা কিছুই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কার জন্য সৃষ্টি করেছেন? হ্যাঁ, মানুষের জন্য আল্লাহ রাব্বুল সৃষ্টি করেছেন। খালাকালাকুম মা ফিল আরদি জামি, আল্লাহ কোরআনে বলছেন, খালাকালাকুম, তোমাদের জন্য হে মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, মা ফিল আরদি জামিয়ান, শুধু মাহফিল আরদেই বলেননি, জামিয়ান, পৃথিবীতে যত কিছু রয়েছে সমস্ত, জামিয়ান, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন কার জন্য সৃষ্টি করেছেন? মানুষের জন্য সৃষ্টি করেছেন, তোমাদের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন আর আমাদের উপকারের জন্য, আমাদের ফায়দার জন্য পৃথিবীতে যা কিছু রয়েছে আল্লাহ সৃষ্টি করেছেন, এমন গাছ সৃষ্টি করেছেন, এমন জড়িবটি সৃষ্টি করেছেন যেখান থেকে আমাদের চিকিৎসা হচ্ছে, এমন বিষাক্ত জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন তা দিয়ে চিকিৎসা হচ্ছে, যা গবেষণার মাধ্যমে প্রমাণ হচ্ছে। আর যদি না জানি যে এর ফায়দা উপকারিতা কি, সেটা হচ্ছে আমাদের বিদ্যার দৌড়ের দুর্বলতা, আমাদের জ্ঞানের অভাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপকারের জন্য পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছুই সৃষ্টি করেছেন। সে আল্লাহ আমাদের সেবার জন্য, আমাদের উপকারের জন্য যে সব জিনিস সৃষ্টি করেছেন তাদেরকে আল্লাহ রিজিক দিয়ে থাকেন, এবং প্রত্যেকের রেজেকের ভাণ্ডার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে, প্রত্যেকের রেজেকের ভাণ্ডার আছে। এই ভাণ্ডারের চাবিকাটি কার হাতে? মহান আল্লাহর হাতে। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা আল হিজর আয়াত নম্বর 21, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, এমন কিছু নেই পৃথিবীতে, এমন কিছু নেই, সেই যে কোনো জিনিস, যে কোনো বস্তু, যে কোনো জীব, কীট পতঙ্গই হোক আর পশু পাখি হোক আর কোনো জন্তু হোক, হিংস্র জন্তু হোক, ওয়াইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযা, আর মানুষ হোক আর জিন হোক, ইল্লা ইনদানা খাযাইনুহু, প্রত্যেক জীবের ভান্ডার কার হাতে রয়েছে? আল্লাহ বলছেন ইনদানা, আমার নিকট, আমার নিকট তার রিজিকের ভান্ডার রয়েছে, রিজিকের ভান্ডার আল্লাহর হাতে, আল্লাহ একসাথেই দিয়ে দেন। আপনি 60 বছর বাঁচবেন, আল্লাহ রাব্বুল আলামিন 60 বছর যা কিছু খাবেন একসাথেই দিয়ে দেননি। আপনার 10টি ছেলে মেয়ে হবে, 10টি ছেলে মেয়ের অগ্রিম আল্লাহ রাব্বুল যখন বিয়ে হয়নি তার আগে, বিয়েতে যাবেন তার 2 দিন 4 দিন 10 দিন আগেই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দিয়ে দেননি আপনাকে, যে যাও নাও তোমার 10টা ছেলে অগ্রিম অগ্রিম, তাই নাও। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দেননি, কাউকে অগ্রিম অনেক কিছু দিয়েছেন, কাউকে একেবারে সর্বহারা ফকির দরিদ্র করেছেন, কিন্তু বিবাহ শাদী করলো, তারপরে কর্ম করা যখন শুরু করলো, ধীরে ধীরে যেমন যেমন ছেলে মেয়ে জন্মাচ্ছে তেমন তেমন আল্লাহর পক্ষ থেকে রিজিক আসতে আছে। আল্লাহ রাব্বুল বলছেন ওমা নুনাজ্জিল, এই যে রেজেকের ভান্ডার আছে, খাজানা ভান্ডার, এই রেজেকের ভান্ডার থেকে ওমা নুনাজ্জিল, আমি অবতরণ করি না, নাজিল করি না, তবে কতটুকু করি? ইল্লা বিকাদারি মালুম, নির্দিষ্ট পরিমাণ মোতাবেক, নির্দিষ্ট পরিমাণ,
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই হিকমত রয়েছে যে কার জন্য কতটা নির্দিষ্ট পরিমাণ এবং কার জন্য কতটুকু উপযোগী, কোন বিষয়ে হিকমত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এই জন্য দেখা যায় যে অনেক লোক পয়সা হলেই গোমরা হয়ে যায়, পয়সা হলেই গোমরা হয়ে যায়। আবার কেউ আছে পয়সা না থাকলে না খেতে পেলে গোমরা হয়ে যায়, কুফুরি কথা বলে, আল্লাহ তুমি আমাকে পেয়েছিলে আল্লাহ, হ্যাঁ ও তো নামাজ পড়ে না তাও ওর পাকা বাড়ি আর ওর কাছে টাকা আর পয়সার অভাব নেই এই আর সেই, আর আমি নামাজ পড়ি তারপরেও খেতে পাই না আল্লাহ। তাহলে অনেকে আল্লাহ রাব্বুল আলামিন অনেককে এমন করে সৃষ্টি করেছেন যে সে দরিদ্র হলেই কুফুরি করে, আবার অনেকে পয়সা হলে কারণ আর ফেরাউন হয়ে যায়, অনেকে নেতৃত্ব পেয়ে ফেরাউনের মতো হয়ে যায়। আবার আলহামদুলিল্লাহ অনেকে নেতৃত্ব পেয়ে ইউসুফ আলাইহিসসালামের মতো হয়। আল্লাহ রাব্বুল আলামিন হিকমত ভালো জানেন, কাকে কত পরিমাণ দিতে হবে, কোন সময় দিতে হবে, কিভাবে দিতে হবে। আমা নুনাজ্জিলু ইল্লা বিকাদারি মালুম, নির্দিষ্ট পরিমাণে আমি অবতরণ করে থাকি। সারা পৃথিবীতে যত জীবজন্তু রয়েছে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক পৌঁছান। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা হুদ আয়াত নম্বর 6, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ রিজকুহা, পৃথিবীতে এমন কোন দাব্বা জীব নেই, আরবি ভাষায় দাব্বা বলে মায়া দুব্বু আলাল আরদ, তার সংজ্ঞায় তাফসীর কারগর বলছেন পৃথিবীতে যা কিছু চলাফেরা করে, যে কোনো জীব পৃথিবীতে জমিনের ওপর মাটির ওপর চলাফেরা করে তাকে দাব্বা বলে। দুই পায়ে চলাফেরা করুক আর চার পায়ে করুক বা ততোধিক, তার বেশি পা হোক, পেটের ভরেই চলাফেরা করুক আর দুই ডানা দিয়ে উড়ুক, যেইভাবে চলাফেরা পৃথিবীতে এই আকাশ এবং জমিনের মাঝে যেসব জীব জন্তু পশু পাখি চলাফেরা করে এদেরকে বলা হয় দাব্বা। আল্লাহ বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদ, জমিনে পৃথিবীতে এমন কোনো জীব নেই যে যার রিজিকের দায়িত্ব কার, ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ শুধু বলেননি যে আমি রিজিক দেব, বরং আল্লাহ কি বলছেন আলাল্লাহ, আল্লাহর দায়িত্ব হচ্ছে, আল্লাহর দায়িত্ব হচ্ছে তাদের রিজিক দেওয়া, তাদের রিজিক দেওয়া, তাদের ভাগ যেটুকু প্রয়োজন তার। আর রিজিক মানে আমরা শুধু এই খাদ্য বা ধন সম্পদ মনে করি না, রিজিক মানে প্রত্যেকের ভাগ নসিব। রিজিকের আরবিতে শাব্দিক অর্থ হচ্ছে প্রত্যেকের নসিব, তার বয়স, তার নসিব, তার ভাগ্য, তার ভাগ, তার শ্বাস প্রশ্বাস, তার সুস্থতা, তার স্বাস্থ্য, এর সাথে তার ধন সম্পদ, তার পানাহারের বস্তু, সবগুলি রিজিক। এমনকি স্বামী স্ত্রী একজনের একটি স্ত্রী হবে, আরেকজনের দুইটি তিনটি চারটি হবে, একজনের স্ত্রী মরবে বা তালাক হবে করে পাঁচটি সাতটি দশটি স্ত্রী হতে পারে, এগুলি রেজেকের অন্তর্ভুক্ত। ইল্লা আলাল্লাহ রিজকুহা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে রেজেক পৌঁছান, কারো রেজেককে আল্লাহ সংকুচিত করেন, এর মাধ্যমে পরীক্ষা রয়েছে তার, বা এতেই তার জন্য কল্যাণ রয়েছে, হয় পরীক্ষা রয়েছে নয় কল্যাণ রয়েছে। আর কারো রেজেককে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন, প্রশস্ত করেন, এতেই তার পরীক্ষা রয়েছে, এতে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত রয়েছে। আমপারা একটি সূরাতে এই রেজেককে সংকুচিত করার কথা আল্লাহ বলেছেন, ফাকাদার আলাইহি রিজকা, কোন কোন বান্দার রেজেককে সংকুচিত করেন আর কারো রেজেককে বাড়িয়ে দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সবার রেজেক দান করেন, ইল্লা আলাল্লাহি রিজকুহা, শুধু তাই না আল্লাহ বলছেন ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা, এবং আল্লাহ জানেন, সম্যক জ্ঞান রাখেন কি সম্পর্কে, তার মুস্তাকার অর্থাৎ অবস্থানের স্থান সম্পর্কে, সে কোথায় অবস্থান করবে, জন্মিবে কোন দেশে, বসবাস করবে কোন ডিস্ট্রিক্টে, তার যৌবনকাল, বাল্যকাল, যৌবনকাল, বার্ধক্য তার কোথায় কাটবে, তার সে চাকরি করবে না সে ব্যবসা করবে, কোন দেশে গিয়ে সে জীবিকা অর্জন করবে, ইত্যাদি ইত্যাদি, কোথায় সে অবস্থান করবে তার জীবন, আল্লাহ রাব্বুল আলামিন তা জানেন। আর কি জানো, মুস্তাওদা আহা, তার মুস্তাওদা কোথায় রয়েছে, তার স্টোর, রিজিকের ভান্ডার কোথায় রয়েছে, এই রিজিকের স্টোর কোথায়, কোথা থেকে তার রিজিক আসবে। চাষির ছেলে কিন্তু তার রিজিক চাষ থেকে আসে না, বাবা চাষি ছিল, পুরোপুরো সবাই চাষি ছিল, গোটা বংশ চাষি, কিন্তু সে একজন চাকরি করে, একজন ব্যবসায়ী হয়ে গেল, বিদেশে থেকে তার রিজিক যা কিছু নিয়ে গেল বিদেশ থেকে, আল্লাহ জানেন তার মুস্তাওদা কোথায় রয়েছে, মানে তার রিজিকের ভান্ডার, রিজিকের স্টোর কোথায় রয়েছে। কুল্লুন ফি কিতাবি মুবিন, শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম সব কিছুই জানেন, তাই তকদিরে আল্লাহ রাব্বুল আলামিন লওহে মাহফুজে লিখে রেখেছেন কুল্লুন ফি কিতাবি মুবিন, এই সমস্ত কথা ফি কিতাবি মুবিন কোথায়, সুস্পষ্ট কিতাব অর্থাৎ লওহে মাহফুজে রয়েছে, ভাগ্যলিপিতে লেখা রয়েছে, যাতে তকদির লেখা রয়েছে, আল্লাহ লওহে মাহফুজকে যেখানে তকদির লেখা রয়েছে কিতাবি মুবিন বলেছেন, কুল্লুন ফি কিতাবি মুবিন,
আল্লাহর সুস্পষ্ট কিতাবে সবকিছু লেখা রয়েছে, কোথায় ইন্তেকাল, কোথায় জন্ম, কোথায় বসবাস, কোথায় তার আয় উপার্জন ইত্যাদি। ওয়াইয়াল মুস্তাকাররাহু মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। তাহলে এগুলি ইমানের অন্তর্ভুক্ত যে আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাক, একটা দিক। দ্বিতীয় আরেকটা দিক যেটা ইমানের অন্তর্ভুক্ত এই বিষয়ে, মানে জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে, সেটি হচ্ছে যে তকদিরের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, প্রত্যেকের তকদিরকে আল্লাহ নির্ধারিত করেছেন। এই ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে না, বসাদি তাড়াতাড়ি করলে অথবা ছেলে মেয়ে বেশি হলে খাওয়াইতে পারবো না, পড়াইতে পারবো না, লালন পালন করতে পারবো না তাদের, তাহলে আপনার তকদিরের ইমানে ত্রুটি আছে, আল্লাহ তকদিরে বিশ্বাসী আপনি নন। আপনার কোন ইমানে আর ত্রুটি আছে? তৌহিদের রুবুবিয়াতে, যে রাজ্জাক আল্লাহ, আর খাওয়াতে পারবো না বলছেন আপনি অসহায়, অথচ আপনার কাছে খাবার পৌঁছিবে কি পৌঁছিবেন আপনি জানেন না, কালকে আপনি খেতে পাবেন না পাবেন না, মরবেন না বাঁচবেন আপনি জানেন। তাহলে যেই ব্যক্তি এই নিয়ত, এখন নিয়তের কথা জানেন, তাহলে নিয়ত দেখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়া, সমস্ত আমল নির্ভর করে কিসের ওপর? মানুষের অন্তরের সংকল্পের ওপর। নিয়ত মানে অন্তরের সংকল্প, নিয়ত মানে আমাদের উচ্চারিত নিয়ত নয়, নাওয়াই তো পড়া নয়, এ নাওয়াই তো পড়া কোথাও নেই, নিয়ত পড়তে হয়, নিয়ত করতে হয়। এই জন্য যে ব্যক্তি পরিবার পরিকল্পনা করলো, হ্যাঁ জন্ম নিয়ন্ত্রণ করলো, এই নিয়তে যে বেশি ছেলে মেয়ে হলে ঝামেলা, ওইসব খাওয়াইতে পারবো না পড়াইতে পারবো না, সে কি নাওয়াই তো পড়ে? আমি নিয়ত করেছি দুটোর বেশি ছেলে নেবো না, কিবলামুখী হয়ে বলে। কত মূর্খ সমাজ আমাদের সমাজ, যাদেরকে নামায়তো নামাজের নিয়ত শিখিয়ে দেওয়া হয়েছে, হজের রোজার নামায়তো শিখিয়ে দেওয়া হয়েছে, কিন্তু জন্ম নিয়ন্ত্রণ যে করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আমালু, এক বচন নেই বহু বচন, সমস্ত আমল নির্ভর করে নিয়তের উপর। এখানেও তো নিয়তের উপর সবকিছু নির্ভর করছে। আপনার নিয়ত কি? বিভিন্ন নিয়ত হতে পারে আপনার এই পরিবার পরিকল্পনার। একটি নিয়ত হচ্ছে আমি খাওয়াতে পারবো না, তাহলে আপনি রাজ্জাক, আপনার কাছে কি আল্লাহ রাজ্জাক নন? রেজেক আল্লাহ দিচ্ছেন না আপনি দেবেন? রাজ্জাক আল্লাহ, তবে আপনি কি আপনি মেশিনের মতো কাজকর্ম করতে হবে আপনাকে? আপনাকে আল্লাহ কাজকর্ম কর্ম করার জন্য সৃষ্টি করেছেন, আপনাকে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে যেসব জন্ম নেবে বা নিয়েছে তাদের জন্য মেহনত করতে আল্লাহ আদেশ করেছেন, তোমার দায়িত্ব, তুমি মাধ্যম, ছেলে মেয়েদেরকে রেজেক পৌঁছানোর জন্য তুমি মাধ্যম, তোমাকে মেহনত করতে হবে, যেমন তোমার বাবা মেহনত করে তোমার কাছে রেজেক পৌঁছেছে, দায়িত্ব তোমার, ফরজ। যেহেতু ছেলে মেয়েদের ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে বাবার, সুতরাং আপনাকে কাজ করতে হবে, আর কাজ করার পরে কতটুকু আসবে রিজিক এটা আপনার হাতে নেই, আমার হাতে নেই, তো মহান আল্লাহর হাতে, তিনি রাজ্জাক। তো যে ব্যক্তি এই নিয়ত করলো যে আমি খাওয়াইতে পারবো না, সেই জন্য আমি একটার বেশি বা দুটোর বেশি ছেলে নেবো না, সে যেন নিজেকেই কি করলো? রাজ্জাক বানিয়ে দিল, রিজিক দাতা বানিয়ে দিল। আল্লাহর এই তাওহীদের রুবুবিয়াতে সে বিশ্বাসী নয়, তার ইমান নিয়ে আশঙ্কা রয়েছে, তকদিরের প্রতি তার ইমান নেই যে আল্লাহ রাব্বুল আলামিন তকদিরের মালিক, আমাকে কর্ম করতে হবে। তকদিরের অর্থ এই নয় যে কর্মহীন হয়ে বসে থাকবো, কর্ম করতে হবে। আমরা দুনিয়ার ক্ষেত্রে কর্ম করি, দিনের ক্ষেত্রেও কর্ম করে যেতে হবে, ওই রকমই কর্ম করে যেতে হবে, বাকি তকদিরের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। রেজেক যতটা ভাগ্যে আছে আসবে, এই কর্মের মাধ্যমে আসবে, কর্মের মাধ্যমে আসবে, এই মাধ্যম কর্ম। তাহলে এই এক নিয়ত হয়ে গেল। আর এক নিয়ত এও হতে পারে, ইন্নামাল আমালু বিন্নিয়া, যে কোনো আমল যে কোনো কর্ম যেহেতু নিয়তের নির্ভর করে, আজকাল অনেকে সচ্ছল তারপরে ছেলে মেয়ে নেন না, ঠিক না, দারিদ্রতা নেই অভাব নেই তারপরে ছেলে মেয়ে নেন না, ওদেরকে যদি জিজ্ঞেস করা হয় কি ব্যাপার বিবাহ কতদিন হলো, হয়ে গেছে 15 বছর, ছেলে মেয়ে বলছে একটি নয় দুটি, কেন? খুব ঝামেলা, ঝামেলা কষ্ট, ছেলে মেয়ে মানুষ করা খুব কষ্ট ঝামেলা। আর অধিকাংশ মানুষ আজকালকার জামানাই ভোগ বিলাসী, বিলাসিতাই নিমজ্জিত, এত বিলাসিতা বেড়েছে যে ছেলে মেয়েদের লালন পালনে যে কষ্ট রয়েছে কষ্ট স্বীকার করতে রাজি নয়, কষ্ট স্বীকার করতে রাজি নাই, অথচ সে হয়তো তার বাবার 7 নম্বর 8 নম্বরের ছেলে। তার বাবা মা যদি কষ্ট না করতো তাহলে পৃথিবীতে সেই আসতো না, তার বাবা মা যদি দরজা বন্ধ করে রেখে দিত তো সে থেকেই যেত সেখানে, ঠিক কিনা বলেন? চিন্তা করেছেন যে আমার বাবা মা তো আমার সাথে আচরণ করেনি, যে আচরণ আমি ভবিষ্যৎ জেনারেশনের সাথে করছি এই আচরণ যদি আমার সাথে করতো তো কি হইতো? আমাদের আমজাদ ভাই ছিলেন আমার সাথে গত রবিবার, তাই না, তো তিনি বললেন যে রবীন্দ্রনাথ ঠাকুর তার বাবার 14 নম্বরের ছেলে, 14 নম্বরের ছেলে, তাহলে যদি তার বাবা এই করতো যে এত ঝামেলার দরকার নেই তাহলে 14 নম্বর কোথায়, 2 এর পরে 3 নম্বরই তো আসতো না, 14 নম্বর কোথায় আসতো? তাহলে বাঙালি জাতি এর অবদান থেকে বঞ্চিত থাকতো,
তো যে রকমের অবদান হোক না কেন, বঞ্চিত থাকতো, সে হিন্দু হোক আর মুসলিম হোক। আরো একটি কথা এখান থেকে জানা গেল যে মুসলিম তো দূরের কথা, মুসলিম নাই, এমনকি অমুসলিমদের মধ্যেও ছিল না, অমুসলিমদের মধ্যেও হিন্দুদের মধ্যেই এই ছিল না জন্ম নিয়ন্ত্রণ করা, খ্রিস্টানদের মধ্যে ছিল না। আজকে আমাদের ফিলিপিনে দায়ের সাথে আমি কথা বলছিলাম, তারা বেশ 8-10 ভাই। তো জিজ্ঞেস করলাম কি ব্যাপার, নতুন মুসলমান সে, কি ব্যাপার তোমাদের খ্রিস্টানদের মধ্যে এই জন্ম নিয়ন্ত্রণ নেই? বলছে না না না, জন্ম নিয়ন্ত্রণ খ্রিস্টানদের মধ্যে নেই, খ্রিস্টানদের মধ্যে যারা ধার্মিক তাদের ধর্মে, তাদের মধ্যে জন্ম নিয়ন্ত্রণ নেই। তাহলে জন্ম নিয়ন্ত্রণ আছে কার মধ্যে? খ্রিস্টানদের মধ্যেও যারা নিছক দুনিয়াদার, নিছক যারা ভোগবিলাসী, বিধর্মী, মানে তাদের ধর্মই তো ভ্রান্ত ধর্ম আর উপরন্ত তারা বিধর্মী, সেই ভ্রান্ত ধর্ম থেকেও বিধর্মী, বুঝতে পারছেন তো, ভ্রান্ত ধর্ম থেকেও বিধর্মী, মানে সেই ধর্মেও তারা বিশ্বাস নেই। জাতি তো শুধু খ্রিস্টান, যেমন আজকাল বড় আক্ষেপের সাথে বলতে হচ্ছে, তুলনা করে খ্রিস্টানের সাথে, যে আজকের অধিকাংশ মুসলমান জাতিতে মুসলমান, ঠিক কিনা? নামাজবিহীন মুসলমান, কি মুসলমান, কাজে কর্মে মুসলমান না জাতিতে মুসলমান? জাতিতে মুসলমান। যে সমস্ত পাপ অমুসলিমের ঘরে হচ্ছে, যদি মুসলমানের ঘরেও এই সব পাপ হয় তাহলে কি বলবেন? জাতিতে মুসলমান। অমুসলিমদের মধ্যেও এই জন্ম নিয়ন্ত্রণ ছিল না, কিন্তু যখনই ভোগবিলাসিতা এত বেড়ে উঠল একবারে চরম পর্যায়ে, তখন মানুষ ভোগবিলাস বেশি করতে চায়, আর ছেলে মেয়ে নিলে ভোগবিলাসিতাই বাধা সৃষ্টি করবে, ঝামেলা ঝামেলা করবে না। এই জন্য কিছু হতভাগা লোকেরা বিয়ে শাদির পরে 5-7 বছর ভোগবিলাসিতা করবে। হ্যাঁ, তাড়াতাড়ি ছেলে মেয়ে হয়ে গেলে সেই জীবনের যেটা স্বাদ, সেই স্বাদ তো নষ্ট করে দেবে ছেলে মেয়ে, ঠিক না? এসব কথাবার্তা বলে এবং চিন্তা করে, যার ফলে বিয়ের পরে আল্লাহ রাব্বুল আলামিন, বিয়ের উদ্দেশ্য শুধু সম্ভব করা নয়, এটা তো পশুর উদ্দেশ্য, পাশবিক উদ্দেশ্য, ঠিক কিনা বলেন? বিয়ের উদ্দেশ্য শুধু সম্ভব করা, মানে দুইজনের যৌন চাহিদা মেটানো, এটি তো পশু এই উদ্দেশ্য পালন করে, এই উদ্দেশ্যে তারাও যৌন সম্পর্ক করে, করে না? এটি উদ্দেশ্য তাদের, কিন্তু মানুষ এই উদ্দেশ্য রাখে না, এটা সাইডে রাখুন। আসল উদ্দেশ্য হচ্ছে পাপমুক্ত জীবনযাপন। বিয়ে শাদির আসল উদ্দেশ্য কি? পাপমুক্ত জীবনযাপন, পাক পবিত্র। যখন সম্পর্ক রাখবো, এই যৌন সম্পর্ক, স্বামী স্ত্রী সম্পর্ক শুধু এতেই যখন সীমাবদ্ধ থাকবে, তখন জেনা, ব্যভিচার, সমকামিতা, হস্তমৈথুন, যে কোনো পাপ অশ্লীলতা থেকে আমি নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো, ঠিক কিনা বলুন? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওয়াফি বুদ আহাদেকুম সাদাকা, তোমাদের যৌন চর্চাতেও সাদাকা রয়েছে, মানে স্বামী স্ত্রী মিলনে সাদাকা রয়েছে, স্বামী স্ত্রী মিলনে সাদাকা রয়েছে। সাহাবাই কেরাম ওয়াবাক হয়ে জিজ্ঞেস করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আয়াতি আহাদুনা শাহওয়াতাহু ওয়া তাকুনু আলাইহি সাদাকা ইয়া রাসূলুল্লাহ, আমরা নিজের মনের বাসনা কামনা পূরণ করব, আমরা সম্ভব করব, আর এটি আমাদের জন্য সাদাকার সওয়াব হবে, কেমন কথা হইল? এতো দুনিয়াদারি, নিছক দুনিয়াদারির কাজ, সম্ভব করলাম আর এটি আবার সাদকাও হয়ে গেল, মানে সাদকার মতো সব। আল্লাহ রাসূল সাদকা এই জন্য বলেছেন যে সাদকার সওয়াব পাওয়া যাবে, ঠিক কিনা? সাদকা হবে, কেমন কথা? সাহাবারা কথাটিকে বুঝে উঠতে পারেনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি এক্সাম্পল দিয়ে, উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন। আচ্ছা বলো তো, আর আইতুম লাউ আজা আহা ফি হারামিন আকানা আলাইহি উযরুন, সেই ব্যক্তি স্বামী স্ত্রীর সাথে এই সম্পর্ককে সীমিত না রেখে, অর্থাৎ স্বামী স্ত্রীর সাথে সহবাস না করে যদি অন্য কারো সাথে ব্যভিচার করতো, তো আকানা আলাইহি উযরুন, গুনাহ হতো তার? সাহাবারা বলেন না ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই গুনাহ হইতো, জেনা ব্যভিচার গুনাহ হইতো, কাবিরা গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন স্বামী স্ত্রীর মাঝে এই সম্পর্ককে সীমিত না রাখার কারণে গোনা, তাহলে স্বামী যদি স্ত্রীর সাথে এই সম্পর্ককে সীমিত রাখে তাহলে কি সাদাকা, নাকি গোনার বিপরীত হচ্ছে নাকি? এই জন্য সাদাকা। তো বিবাহর উদ্দেশ্য বলছিলাম যে শুধু কি নয়, এ পাশবিক উদ্দেশ্য নাই, এটি কোনো উদ্দেশ্যই নয় আসলে। আল্লাহ রাব্বুল আলামিন সৎ উদ্দেশ্য রাখলে অনেক ফায়দা হবে, সৎ উদ্দেশ্য রাখলে অনেক দিক থেকে আপনি উপকৃত হবেন, তার মধ্যে এটিও আপনার উপকার। সৎ উদ্দেশ্য হচ্ছে আপনার পাপমুক্ত জীবন যাপন করা, গুনাহ থেকে বেঁচে থাক। আর একটি সৎ উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর বান্দাদের সংখ্যা বাড়ানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সংখ্যা বৃদ্ধি করা, এগুলি হচ্ছে সৎ উদ্দেশ্য, ঠিক কিনা? আপনি বলুন, আজকাল অমুসলিম দেশগুলিতে বিশেষ করে জন্ম নিয়ন্ত্রণ তো ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে, যার ফলে
এই পশ্চিমা দেশগুলিতে ডেকে 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 ন্যাশনালিটি দিচ্ছে, এই জন্য যে ওরা খুব বেশি আশঙ্কা করছে যে 50 থেকে 100 বছরের মধ্যে জেনারেশন ধ্বংস হয়ে যেতে পারে। কারণ একেতে জন্ম নিয়ন্ত্রণ, একটি বা দুইটির বেশি ছেলে মেয়ে নেব না, নাম্বার ওয়ান। নাম্বার টু, অধিকাংশ মানুষ বিয়ে শাদি করছে না। কি করছে তাহলে? যেহেতু তাদের কাছে ব্যভিচার হচ্ছে পেশাব পায়খানা করার মতো। এর আগে অনেকবারই বলেছি, এই জন্য এই কথাটি আর ব্যাখ্যার প্রয়োজন নেই না, প্রয়োজন আছে পেশাব পায়খানার মতো, মানে পেশাব পায়খানা যেতে হবে প্রয়োজন, ওই রকমই যৌন সম্পর্ক করা একজন পুরুষের একজন নারীর সাথে, এটি পেশাব পায়খানার মতো প্রয়োজন। যেন পেশাব পায়খানাকে আনলোড করতে হবে, তার মানে বীর্যকে আনলোড করতে হবে। এ হচ্ছে তাদের মন মানসিকতা, যার ফলে অধিকাংশ মানুষ বিবাহ বিমুখ, বিবাহ শাদি করছে না। আর বিবাহ শাদি করলে তো ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, ওইসব দায়িত্ব যেতে চায় না, দায়িত্ব থেকে পালাতে চেষ্টা করছে, দায়িত্ব নিতে চায় না। এই জন্য এই লিভ টুগেদারের জীবনযাপন তাদের, একসাথে বসবাস করো, যতদিন মন মিলল বসবাস করো, তারপরে তুমি কে আর আমি কে, এ হচ্ছে তাদের পাশবিক জীবনযাপন। যার ফলে এইরকম যদি জীবনযাপন হয়, লিভ টুগেদারের জীবনযাপন হয়, তাহলে জেনারেশন বাড়বে কি করে? তাহলে আগামী 50-100 বছরের মধ্যে সেই দেশগুলি জনবিহীন হয়ে যেতে পারে, মানুষ না থাকতে পারে, বড় আশঙ্কা তাদের জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা মুমিন মুসলিম, আমাদের শুধু এই নয় যে জেনারেশন বৃদ্ধি করতে হবে, বরং আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বৃদ্ধি করতে হবে। শুধু জন্মিয়ে দেওয়াই নয়, বরং তাদেরকে আল্লাহর বান্দা, নামাজি, মুসলিম, মুমিন, তাদেরকে দিনের শিক্ষা দিয়ে মুমিন মুসলিম বানাতে হবে। 7 বছর থেকে যে নামাজের আদেশ দিতে হবে, 10 বছর গিয়ে প্রেস দিয়ে চাপ সৃষ্টি করে নামাজ পড়াতে হবে। 15 বছর হয়ে গেছে, যাতে করে সব কিছু সে ইসলামের বিধিবিধান জানে এবং পালন করে, তার উপর সব কিছু ফরজ হয়ে গেছে। আল্লাহর বান্দা বাড়াতে হবে পৃথিবীতে। আর যত বেশি আল্লাহর বান্দা বাড়বে আর আমরা বাড়াবো, বৃদ্ধি করব, তত বেশি আমাদের সওয়াব বাড়বে, না বাড়বে না? আর সাদকা জারিয়া হবে, কথাও মনে রাখেন, সাদকা জারিয়া। তাহলে সন্তান সন্ততিদেরকে লালন পালন করা এবং তাদেরকে আল্লাহর বান্দা বানিয়ে দেওয়া, এটি আমাদের জন্য সাদকা জারিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না আওলাদাকুম মিন কাসাবিকুম, তোমাদের সন্তান সন্ততি তোমাদের উপার্জনের অন্তর্ভুক্ত, এগুলি তোমাদের উপার্জিত বস্তু। আমরা মরে গেলেও আমাদের ছেলেমেয়েরা যদি দিনের উপর কায়েম থাকে, দিন পালন করে, যত সওয়াব করবে, যত নেকি করবে, সমস্ত নেকির একটি করে ভাগ আমরা পেতে থাকব, যাদের ছেলেমেয়েরা নামাজি হবে, দিনদার হবে, ধার্মিক হবে, কারণ আমাদের উপার্জিত বস্তু। তাহলে কিয়ামত পর্যন্ত এই সাদকা জারি, আপনি আপনার ছেলেমেয়েদেরকে নামাজি, দিনদার, ধার্মিক বানিয়ে দিলেন, তখন আপনার ওই ছেলেরা, আপনার ওই মেয়েরা তাদের ছেলেমেয়েদেরকে ধার্মিক বানানো, দিনদার বানালো। এইভাবে এই সিলসিলা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, থাকবে না? থাকবে না। তাহলে সাদকা জারিয়া এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাদকা জারিয়া, সাদকা জারিয়া শুধু এই নয় যে আপনি দান করে গেলেন বা সেইটুকু সাদকা জারিয়া, বরং বড় সাদকা জারিয়া হচ্ছে এই, যেটা কোনোদিন শেষ হবে না। হতে পারে একটি মসজিদ মাদ্রাসা 100 বছর 200 বছর 50 বছর পর বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু এই সিলসিলা বন্ধ হবে না যদি আপনি আপনার ছেলে মেয়েদেরকে ধার্মিক বানিয়ে দিয়ে আল্লাহর বান্দা বানিয়ে দিয়ে চলে যান। আরো শুনুন যে ছেলে মেয়ে, যে ইসলামের একটি আদেশ হচ্ছে যে আল্লাহর বান্দা বাড়াও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সংখ্যা বাড়াও। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আবু দাউদ নাসাই শরীফের হাদিস, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, তোমরা বিবাহ শাদী করো ওই সব মহিলাকে দেখে যারা কি করতে পারে, বেশি ভালোবাসতে পারে, ওয়াদুদ মানে, আর ওয়ালুদ বেশি সন্তান দিতে পারে, ওয়ালাদ থেকে বেশি সন্তান দিতে পারে। ফাইননি মুকাসিরুন বিকুমুল উমাম ইয়াউমাল কিয়ামা, কারণ আমি কিয়ামতের দিনে, কিয়ামতের মাঠে সমস্ত উম্মতের মাঝে আমি গৌরব করব যে আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হবে, এ নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গৌরব প্রকাশ করবে। ফাইননি মুকাসিরুন বিকুমুল উমাম ইয়াউমাল কিয়ামা, সমস্ত উম্মতের মধ্যে সবচেয়ে বেশি উম্মতের সংখ্যা হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শেষ উম্মত। তাহলে আমরা যদি বেশি বেশি ছেলে মেয়ে যদি আমরা পৃথিবীতে নিয়ে আসার চেষ্টা না করব, তাহলে কি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বাড়বে? তারপরে দিনই ফায়দা ছাড়া দুনিয়াবি ফায়দা রয়েছে। আপনি একটি দুটি ছেলে মেয়ে নিলেন, হতে পারে ভাগ্যচক্রে একটি দুটি ছেলে মেয়ে হয়তো জন্মগতই খারাপ হয়ে গেল, তাদের তেমন স্মৃতি শক্তি নেই, ব্রেন নেই, বিবেক বুদ্ধি নেই, তারা ওই রকম পড়াশোনা করার মতো যোগ্যতা রাখলো না, পড়াশোনা করতে পারলো না, হতে পারে। অথবা অ্যাক্সিডেন্টলি হতে পারে যে বাল্যকালে তো বেশ ভালো ছিল, কিন্তু দেখা গেল যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যাওয়ার পরে এমন হয়ে গেল যে ব্রেন ক্র্যাক করে গেল বা কিছু হয়ে গেল, এমন স্বাস্থ্যগত এমন সমস্যা হয়ে গেল, যার ফলে একটি দুটো ছেলে ছিল বার্ধক্যে, যাদের উপর আল্লাহর পরে সাহারা, ঠিক না? প্রত্যেকে বাবায় চিন্তা করে যে আমি 60 বছর 50 বছর 60 বছর হলে ছেলেটা যদি মানুষ হয়ে চলে আসে, একটা চাকরি যদি পেয়ে যাবে, একটা কোনো ব্যবসায় যদি লাগাতে পারি, একটু আরামে হয়তো আমি বসে থাকবো, ছেলেটা কাজকর্ম করবে, ঠিক কিনা বলেন?
আর একটি দুটি ছেলে, আর আল্লাহ না করে, আর বিশেষ করে এই নিয়ত যদি থাকে যে না 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 খাওয়াইতে হবে, তো খাওয়াইতে হবে, বেশি ছেলে মেয়ে হলে খাওয়াইতে পারবো না, তো আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য তো এখানে শেষ হয়ে গেছে, আল্লাহ তো মদদ করবেন না। আল্লাহর মদদ কখন নেমে আসে? যখন আল্লাহর উপর তওয়াক্কল করে, আল্লাহর উপর আস্থা ভরসা করে, আল্লাহকে রাজ্জাক রিজিক দাতা মানবেন। আপনি তো নিজেই রিজিক দাতা হয়ে বসে আছেন, নিজে বেশি ভোগ বিলাস করতে চান, আপনি আল্লাহর এবাদত বন্দেগীর ক্ষেত্রে কষ্ট করতে চান না। আরো কথা বলি, যদি নিয়ত থাকে যে না রেজিক আমরা দিই না, আল্লাহ দান করে, যেমন অধিকাংশ মুসলিমদের হয়তো এরকমই অবস্থা, কিন্তু বেশি কষ্ট করতে চায় না, চিন্তা করবেন এ কথা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সব দায় দায়িত্ব দিয়েছেন এগুলি সব এবাদত। সুতরাং ছেলে মেয়েদের লালন পালন এগুলি এবাদত। আপনি যে কর্ম করছেন, মা হয়ে ছেলে মেয়ের পেশাব সাফ করছেন, পায়খানা সাফ করছেন, বারবার তাকে ধোয়াতে হচ্ছে, এই করতে হচ্ছে, সেই করতে, তার বিছানা চেঞ্জ করতে হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, এই যে সারাদিন এই মেহনত পরিশ্রম করতে হচ্ছে, এটি এবাদত মনে করবেন আপনি? আমাদের ব্রেন থেকে এই কথাটি আউট হয়ে গেছে, যার ফলে আমরা মনে করছি যে এই পেরেশানি কে উঠায়, এই ঝামেলা কে পোহায়, এই অবস্থা হয়ে গেছে। কিন্তু যদি মনে করতাম যে এগুলি এবাদত, বরং মনে রাখবেন যে নফল নামাজ পড়ার চাইতে, কোরআন তিলাওয়াত চাইতে বেশি এবাদত হচ্ছে ছেলে মেয়েদের লালন পালন। নফল এবাদত মসজিদে গিয়ে নামাজ পড়া, ছেলে মেয়ে ছোটো ছোটো 3 বছর 4 বছর 5 বছর ছেলে মেয়েকে গেট বন্ধ করে ঘরে রেখে দিয়ে মসজিদে নামাজ পড়তে চলে গেলেন, স্বামী স্ত্রী দুজনে নামাজ পড়তে চলে গেলেন, আল্লাহ না করে কোনোদিন দুর্ঘটনা হয় তাহলে কি হবে? হ্যাঁ, হত্যাকারীতে শামিল হবেন না? চিন্তা করতে পারছেন? তাহলে তাহলে মসজিদে গিয়ে, শুধু এই সাধারণ মসজিদে না, মসজিদে হারামে, মসজিদে নবীতে, মক্কা মদিনায় গিয়েও এইরকম যদি হয় যে হোটেলের ছেলে মেয়েদেরকে রেখে মসজিদে নামাজ পড়তে যেতে হচ্ছে, আল্লাহ না করে যদি এরকম দুর্ঘটনা ঘটে তাহলে গুনাহগার হবেন? গুনাহগার হবেন। তাহলে কি বোঝা যাচ্ছে যে মসজিদে হারামে গিয়ে এক রাকাত পড়লে যে লক্ষ রাকাত, তার চেয়ে বেশি সব ছিল যে আপনি ছেলে মেয়েগুলোকে দেখাশোনা করেন ঠিকভাবে শুয়ে আছে কিনা, বেশি ঠান্ডা তো লাগছে না, ঢাকা আছে কিনা, রাত্রে বারবার করে জেগে দেখছেন যে এসিতে ঠান্ডা লাগছে আমাদেরকে, তো ছেলেটা কি বেশি ঠান্ডা লেগে যাচ্ছে না, কি কি অবস্থায় আছে, এগুলি এবাদত। এবাদত একজন মানুষ তাহাজ্জুদ পড়ার জন্য রাত জাগরণ করে, আর আপনি ওই ছেলে মেয়েদের লালন পালনের জন্য, তাদের সেবার জন্য আপনি রাত্রি জাগরণ করছেন, এবাদত। এই কথাগুলি আমাদের ব্রেন থেকে আউট হয়ে গেছে, এগুলি এবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, যে কোনো ব্যক্তি যদি কতটুকু আমল করে, বেশি নাই, মিসকালা যাররা অনুপরিমাণ, আর প্রাচীন যুগে যাররা বলা হতো পিপিলিকা, পিপিলিকা পরিমাণও যদি কোনো কর্ম করে, আপনার মনে হয়তো হালকা হলো যে আমি তো আমার ছেলে মেয়ে মানুষ করছি, এরকম আমরা চিন্তা করি, তো আসলে যে নিজেরই ছেলে মেয়ে মানুষ করছে, তো অপরের কোনো এতিম ছেলে মানুষ করছেন মনে করি, যে এতিম ছেলে মানুষ করলে তো অনেক নেকি, কিন্তু নিজের ছেলে মানুষ করলে হয়তো কোনো নেকি মনে করছেন, অথচ আল্লাহকে বলছেন মিসকালা যাররা, পিপিলিকা পরিমাণ যদি তুমি কোনো আমল করো, কোনো কর্ম করো, আমল মানে কর্ম, নামাজও যেমন কর্ম, আপনার ছেলে মেয়েদের লালন পালনও কর্ম, স্বামীর জন্য ভাত পাক করছেন, আপনি তরি তরকারি পাক করছেন, এগুলি কর্ম, এগুলো সব নেই, স্বামী আসলেই যাতে করে খাবার দাবার প্রস্তুত থাকে ইত্যাদি ইত্যাদি, এমনকি স্বামীর জন্য সুসজ্জিত হচ্ছেন একজন মহিলা, এগুলি কর্ম, এগুলি এবাদত। ফামাইয়া আমাল মিসকালা যাররা, পিপিলিকা পরিমাণে যদি কোনো আমল করে, কোনো কর্ম করে, তাও কাল কিয়ামতে দেখতে পাবে যে তার আমল নামে রয়েছে, তা আমল নামাতে এগুলি থাকবে। এ কথা আমাদেরকে মনে রাখতে হবে, যেহেতু আমরা মুসলিম মমিন, আল্লাহ পরকালে বিশ্বাসী আমরা, সুতরাং ঝামেলা মনে করতে হবে না, পৃথিবী হচ্ছে ঝামেলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ খালাকনা ইনসানা ফী কাবাদ, আমি মানুষকে সৃষ্টি করেছি এমন ভাবে যে তাদেরকে কষ্ট করতে হবে, পৃথিবীতে কষ্ট করতেই হবে, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কষ্ট করে, কিন্তু কষ্ট করা ছাড়া কেউ বসে খেতে পাবেন আর ঘুমিয়ে খেতে পাবেন না, এটা হয় না, কষ্টের মধ্যেই জীবনযাপন করতে হবে। আর এই কষ্ট যদি সততা থাকে নিয়তে, আল্লাহ সন্তুষ্টির জন্য এই কষ্ট করেন আপনার দায়িত্ব পালনের জন্য, তাহলে ইবাদত, সওয়াব, সাদাকা। সুতরাং জন্ম নিয়ন্ত্রণ যদি এসব নিয়তে হয় তো মোটেই জায়েজ নয়। তবে যদি দেখা যায় স্বাস্থ্যগত অসুবিধা রয়েছে, স্বাস্থ্যগত অসুবিধা হয়তো মায়ের অথবা শিশুর, তাহলে স্থায়ীভাবে বন্ধ করার ক্ষেত্রে দেখতে হবে যে মুসলিম ধার্মিক দুই ডাক্তারে যদি বলে যে আগামীতে যদি ছেলে মেয়ে জন্মায় তাহলে জীবন নিয়ে আশঙ্কা আছে মায়ের, এইরকম যদি কোনো ধার্মিক ডাক্তারে বলে, দুইজন ধার্মিক ডাক্তার, তাদের শাহাদা, তাহলে সেই ক্ষেত্রে তাদের শাহাদা গ্রহণযোগ্য, তখন হয়তো স্থায়ীভাবে এই জীবনের আশঙ্কাকে এড়ানোর জন্য বন্ধ করে দেওয়া যেতে পারে। তাছাড়া স্থায়ীভাবে ছেলে মেয়ের রাস্তা বন্ধ করে দেওয়া কি হারাম, তবে অস্থায়ীভাবে যদি এই নিয়ত না থাকে যে দারিদ্রতার নিয়ত, বেশি ছেলে মেয়ে হইলে দরিদ্র হয়ে যাবো, খাওয়াতে পারবো না, তাহলে তো জায়েজ নয়। কিন্তু অসুবিধা হচ্ছে
ঘন ঘন 2 বছর 1.5 বছরে ছেলে মেয়ে হয়ে যাচ্ছে, সেই জন্য অসুবিধা হচ্ছে হয়তো। অসুবিধা দুই ক্ষেত্রে, মায়ের ক্ষেত্রে অসুবিধা, আর যে শিশু রয়েছে তারপর আর একটা ছেলে চলে আসলো, তাই এর ক্ষেত্রে অসুবিধা। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ছেলেদের স্তন্য দানের জন্য 2 বছর তার হক করেছেন, হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, কোরআন আল্লাহ বলেছেন যে গর্ভধারণ আর দুধ দুধ পান স্তন্য দান এ হচ্ছে 30 মাস 30 মাস। তো এর মধ্যে যেহেতু কোরআনে অন্য জায়গায় আল্লাহ বলেছেন ফিসালুহু ফি আমাইন, স্তন্য দান করতে হবে 2 বছর, তাহলে 2 বছর যখন একটি শিশুর দুধ পান করা হক, মায়ের দুধ পান করা, তাহলে দুধ পান করায় বাধা হচ্ছে যে গর্ভধারণ করে নেওয়া মায়ের, সুতরাং 2 বছর দুধ পান করুক, তারপরে যদি 3 বছরে 3.5 বছরে যদি হয় তাহলে ঠিক আছে। এই এইটুকু গ্যাপের জন্য যে 1 বছর 1.5 বছরে না হয়ে যায়, 2 বছর 2.5 বছর 3 বছরে যাতে করে ছেলেটা ও দুধ পেয়ে যায় মায়ের, তো এতটুকু ইসলামে জায়েজ হতে পারে। কি উদ্দেশ্যে? ওই ছেলেটার উদ্দেশ্যে বা ছেলের মায়ের উদ্দেশ্যে, তাদের স্বাস্থ্যের দিকে খেয়াল করে। কিন্তু একজন মানুষ 5 বছর 7 বছর 10 বছর ছেলে মেয়ে নিচ্ছে না, কারণ তার টার্গেট হচ্ছে যে আমি এই আমার জীবনে মোটামুটি 3টে ছেলে নিতে হবে, সুতরাং 8 বছর পরপর নিলে শেষ, তারপরে বুড়ো হয়েই যাব, এই নিয়ত নিয়ে, তাহলে না, তাহলে জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা উচিত মুসলমানদেরকে, এবং আল্লাহর বান্দা বেশি বেশি পৃথিবীতে আসুক এর জন্য সচেষ্ট হওয়া উচিত, এর জন্য প্রয়াস চালানো উচিত, মেহনত করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে তোমরা রমজানের রাত্রেও স্ত্রী সহবাস করো, আবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, তোমাদের ভাগ্যে আল্লাহ যে লিখনই রেখেছেন, লিখে রেখেছেন, তা সন্ধান করো, আল্লাহ সন্ধান করতে বলেছেন। তাহলে ছেলে মেয়ে সন্ধান করতে, খোঁজ করতে, যেমন আমরা মাছ নদীতে গিয়ে বা পুকুরে গিয়ে মাছ হাতড়াই, মাছ খুঁজি, কাদার মধ্যে মাছ খুঁজি, হাত ঢুকিয়ে ঢুকিয়ে যারা মাছ শিকার করি তারা, আল্লাহ বলছেন যে সন্তান কি করো, আবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, তোমাদের ভাগ্যে আল্লাহ যে সন্তান সন্ততি লিখে রেখেছেন সেগুলি সন্ধান করো। সুতরাং এই ক্ষেত্রে যাতে করে আমাদের ঈমান নেনে সততা থাকে, ঈমান যেন আমাদের সুন্দর থাকে, যে রাজ্জাক আল্লাহ এবং তকদির আল্লাহ রাব্বুল আলামিন, তকদিরের ফয়সালাকারী তিনি ফয়সালা করে রেখেছেন, এবং রিজিক আল্লাহর পক্ষ থেকে এসে থাকে, আমরা উপায় মাত্র, এবং যেসব কর্ম করছি ছেলে মেয়েদের লালন পালার জন্য এগুলি আল্লাহর ইবাদত বান্দিগি, এর উপরে সওয়াব পাচ্ছি আমরা। আর এই ক্ষেত্রে যত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা বৃদ্ধি করতে পারি, ততই বেশি সওয়াবের কাজ রয়েছে, এবং আমাদের জন্যও সাদকায় জারিয়া রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এসব কথা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এবং পেটে গর্ভধারণ করার পরে আরেকটি বিষয়, অ্যাবর্শন করা 120 দিন পরে যদি হয় তাহলে অকাট্যভাবে হারাম, জীব হত্যার মতো পাপ সামিল। কারণ 120 দিন যখন হয়ে যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের আলোকে, তখন আত্মা দিয়ে দেওয়া হয়, আত্মা দিয়ে দেওয়া হলে একটি জীবের মতো, একটি অন্য মানুষের মতো, সুতরাং তারপরে যদি অ্যাবর্শন হয়, 120 দিন মানে কয় মাস, 4 মাস 3 4 12, তো 4 মাস, এই 4 মাসের পরে যদি হয় বা 4 মাস হয়ে গেছে, তাহলে একেবারে হারাম অ্যাবর্শন করা, মানে গর্ভপাত করা। যে গর্ভপাত প্রচুর লোকেরা করে থাকে শুধু এই জন্য যে ইচ্ছা ছিল না বাচ্চা নেওয়ার, আর বাচ্চা পেটে চলে এসেছে, এই জন্য হাউজবিল কাবিরা গুনাহ, কালকে আমাকে আল্লাহর কাছে জবাবদেহি করতে হয়। ওয়াইজাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, আল্লাহ কোরআনে বলেছেন আমপার এক সূরায়, ওয়াইজাল মাউদাতু সুইলাত, যাকে হত্যা করা হয়েছে যে শিশুকে, তাকে আল্লাহ জিজ্ঞেস করবে যে বিআইয়ি যামবিন কুতিলাত, কোন পাপটি তুমি করেছিলে তোমার মায়ের পেটে যে তোমার মা তোমার বাবা তোমাকে অবর্ষণ করে গর্ভপাত করে তোমাকে হত্যা করেছে, কি জবাব সেই দিন দেবে না তুমি? সেই দিন সেই শিশু বলবে আল্লাহ আমি তো কিছুই জানি না, আল্লাহ আমার বাবাকে জিজ্ঞেস করো, আমার মাকে জিজ্ঞেস করো, তারা আমার সাথে এই জুলুম করেছে, আচরণ করেছে। সুতরাং সাবধান সাবধান, আজকে অনেক মুসলিমরা হসপিটালে যায় নিজের পয়সা দিয়ে আসে আর অবর্ষণ গর্ভপাত করিয়ে আসে। আর এক শ্রেণীর ফাসেকরা তারা করে কি, আল্ট্রাসাউন্ডে দেখলো যে না মেয়ে ছেলে নাই, মেয়ে নেবে না, তখন অবর্ষণ করলো, আউযুবিল্লাহ আউযুবিল্লাহ। আর এটা যদি একজন মুসলিম করে, কাবিরা গুনাহ করলো, খুন করার গুনাহ হলো, একজন মানুষকে খুন করার যে গুনাহ, কঠোর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন 5টি শাস্তির কথা বলেছেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাযিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'দা লাহু আযাবান আযীমা। 5টি শাস্তির কথা, কঠোর শাস্তি, জাহান্নাম রয়েছে এর পরিণাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আরো ইরশাদ করেছেন সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 31, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা তোমাদের সন্তান সন্ততিকে হত্যা করিও না, খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার আশঙ্কায়, দারিদ্রতা নেই কিন্তু আশঙ্কা। আর আরেকটি আয়াতে সূরে আনামের 151 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, দারিদ্রতা অলরেডি আছে, এমনি অভাবী মানুষ, আর গর্ভধারণ করে নিয়েছে, গর্ভপাত করে দিবেন না, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, সন্তান সন্ততিকে এইভাবে হত্যা করো না। মিন ইমলাক, দারিদ্রতা থাকলেও অথবা দারিদ্রতা নেই কিন্তু ভয় করছে যে দুটো ছেলেকে তো খাইয়ে দিচ্ছি, কোনো রকম মোটামুটি 500 রিয়াল বেতন পাচ্ছি বা 2000 টাকা পাচ্ছি,
কিন্তু যদি 10টি হয়ে যায় 7টি হয়ে যায় তাহলে কি করে খাওয়াবো, এই চিন্তায় তখন করলেন কি অবসান করলেন। আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াত ইমলাক নাহনু নারযুকুহুম ওয়াইয়াকুম, তাদেরকেও আমি খেতে দিচ্ছি আর তোমাদেরকেও আমি খেতে দিচ্ছি। রিজিক তাদেরকেও আমি দিই আল্লাহ, এবং তাদেরকেও দিই, তোমাদেরকেও দিই আর তাদেরকেও দিই। ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা, সুতরাং জেনে নাও সন্তান সন্ততিকে হত্যা করা, অবর্ষণ করা, গর্ভপাত করা হচ্ছে মহাপাপ। খিতআন কাবীরা, মহাপাপ, বড় গুনাহ, কাবীরা গুনাহ, হত্যা করার গুনাহ। সুতরাং আমাদেরকে সতর্ক হইতে হবে, আমাদের সমাজকে সতর্ক করতে হবে এসব গোমরাহি থেকে। এই বিধর্মী পশ্চিমা বিধর্মীদের অনুসরণে আজকে আমরা কষ্ট নিতে চাই না, আজকে আমরা ঝামেলা করতে চাই না, বেশি ছেলে মেয়ে মানুষ করতে চাই না। অথচ আমাদের ছেলে মেয়ে বেশি মানুষ হলে আল্লাহ রাব্বুল কোরআনে আরেকটি আয়াতে বলছেন, আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফা, জানো না তোমার বাবা মাই তোমার বেশি উপকারে আসবে না তোমার ছেলেরা উপকারে আসবে, আর তোমার ছেলেদের মধ্যে কোন ছেলেটি যে তোমার উপকারে আসবে, কোন মেয়েটি যে তোমার উপকারে চলে আসে বলা যায় না, ঠিক কিনা বলেন? দেখা গেল যে আপনার ছেলেগুলি দেখাশোনা করলো না, শেষ বয়সে যখন আপনি অসহায় অবস্থা, আপনার একটি মেয়ে যাকে মেয়েকে ভালোবাসছিল না, সেই মেয়ে আর জামাই আপনাকে উঠিয়ে নিয়ে গেল, চলো আমার বাসাতে থাকতে হবে, আমার বাড়িতে থাকতে হবে, তোমার খিদমত করার আমাকে সুযোগ দাও। আল্লাহ আকবার, জানি না তো ভবিষ্যতের কথা কার কি হবে, কেউ জানে কি? কালকের কথা আমরা বলতে পারবো না। আল্লাহ বলছেন আবাউকুম ওয়া আবনাউকুম, তোমাদের বাবা মা, তোমাদের ছেলে মেয়েরা, সন্তান সন্ততিরা, লা তাদরুন, তোমরা জানো না, আইয়ুহুম আকরাবু লাকুম নাফা, তোমাদের বেশি কাজে কি আসবে, কোন ছেলে তোমার কাজ দেবে, দুনিয়াতে কাজ দেবে, আখেরাতে কাজ দেবে, কোন ছেলেটি নামাজি ধার্মিক বেশি হবে যে তোমার জন্য দোয়া করতে থাকবে, কোন ছেলেটি তোমার স্থলাভিষিক্ত সত্যিকার হবে, তুমি খুব ধার্মিক লোক ছিলে, আল্লাহওয়ালা লোক ছিলে, হাজির ছিলে, পরেজগার লোক ছিলে, তোমার কোন ছেলেটি বেশি পরেজগার হবে, কোন ছেলেটি আবার তার ছেলেদেরকে পরেজগার করে তুলবে, নামাজি করে তুলবে, তুমি জানো না? সুতরাং আমরা আমাদের মেজাজকে পরিষ্কার পরিচ্ছন্ন করব কোরআন এবং হাদিসের আলোকে, আল্লাহ এবং রসুলের কথার আলোকে, আর আমাদের এই মন মেজাজকে ওই আগাছা থেকে, কুসংস্কার থেকে, যে সমস্ত কুসংস্কার অমুসলিমদের ঘর থেকে চলে এসছে, আজকাল কিছু নাটক দেখানো হয়, আর দেখানো হয় সেখানে যে একজন লোকের অনেক ছেলে মেয়ে, সুতরাং খুব কষ্ট হচ্ছে তার, এ হচ্ছে সে হচ্ছে, আর কান্নাকাটি করছে ছেলেমেয়েরা কত পেরেশান, এগুলি দেখে ঘৃণা সৃষ্টি করা হয়, এ ঘরে ঘরে টিভি পৌঁছে দেওয়া হয়েছে, নাপাক টিভি পৌঁছে দেওয়ার মাধ্যমে কি করা হয়, সব নাটক আর সিরিয়ালের মাধ্যমে ঘৃণা তৈরি করা হচ্ছে, বহু বিবাহের ওপর ঘৃণা তৈরি করা হচ্ছে, যে দেখো যে পাঁচটা সাতটা ছেলে আর সব পিছনে কান্নাকাটি করছে আর দেখাশোনা করতে পারছে না, দেখো কারো নাক দিয়ে পোটা পড়ছে, কার কি অবস্থা হয়ে আছে, কিছু কি আছে, কার চিকিৎসার প্রয়োজন, চিকিৎসা করাতে পারছে না, এগুলি দেখে ঘৃণা তৈরি করে মানুষের অন্তরে, মুসলিমদের অন্তরে, এসব কি জায়েজ? হ্যাঁ, প্রচার মাধ্যমগুলি যদি ইসলাম দ্রোহী তার কাজে ব্যবহার হয়, মুসলিম দেশে তো বড় আক্ষেপের বিষয়, মুসলিম দেশে আর প্রচার মাধ্যমে রেডিও সেন্টার, টিভি সেন্টার থেকে এগুলি প্রচার করা হয় যে বেশি ছেলে নিও না, বেশি ছেলে মেয়ে নিয়ে না হলে এইরকম অবস্থা হবে, দেখছো কি অবস্থা, এরকম হবে কিনা সৃষ্টি হয় যাতে করে মানুষের অন্তরে। আল্লাহু আকবার, অথচ মুসলিম দেশ আল্লাহর উপর তাওয়াক্কল নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন একটি হাদিসে, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুন আলাল্লাহ, তোমরা যদি আল্লাহর উপর ভরসা রাখতে, হাক্কা তাওয়াক্কলি, ভরসা রাখার মতো, লা রাযাকাকুম, আল্লাহ তোমাদেরকে রেজেক দান করতেন, কামা ইয়ারযুকু তাইত, যেমন পাখিকে আল্লাহ রেজেক দান করেছেন, তাকদু খেমাসান, সকালবেলা খালি পেট বেরিয়ে যায়, ও তা রুহ বেতান, আর সন্ধ্যাবেলা যখন ফিরে আসে তখন পেট পুরে, পেট ভর্তি, একটা মোরগকে ধরে দেখবেন যে পেট গজগজ করছে, হ্যাঁ ওই যে দানা ভরা রয়েছে গজগজ করছে, সন্ধ্যাবেলা সকালবেলা খালি পেট, কালকের চিন্তাই করে না সে, আর আমরা যুগ যুগ ধরে চিন্তা করছি যে আমি তো যাক ভালোই কাটালাম, আমার ছেলে মেয়েদের কি হবে, তাদের জন্য কত টাকা ব্যালেন্স রেখে যেতে পারবো, কয়টা বাড়ি করে যেতে পারবো, ইত্যাদি এইসব চিন্তা। আল্লাহর উপর তওয়াক্কলের পরিপন্থী হচ্ছে এইসব কাজ করা, এই জন্ম নিয়ন্ত্রণ করা, আল্লাহর উপর তওয়াক্কল, আস্থা, ভরসার পরিপন্থী কাজ, আর আল্লাহর উপর তওয়াক্কল রাখাও হচ্ছে তাওহীদের অন্তর্ভুক্ত, ঈমান, ইবাদত, অন্তরের ইবাদত হচ্ছে আল্লাহর উপর ভরসা থাকবে, কর্ম আপনি করবেন কিন্তু ভরসা আল্লাহ রাব্বুল আলামিনের উপর, যে রেজিকের মালিক আল্লাহ, আমার কর্মে বরকত দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আমাদের ঈমান যাতে করে ঠিক থাকে, আর ঈমানে দুর্বলতা হওয়ার কারণে এসব জন্ম নিয়ন্ত্রণ মুসলিমরা করা শুরু করেছে, নাহলে কখনো এটা হতে পারে না যে মুসলিম আর এই জন্ম নিয়ন্ত্রণ করবে, এই জন্য যে সে খাওয়াইতে পারবে না। তবে যেমন বললাম যে স্বাস্থ্যগত যদি অসুবিধা থাকে তো এই ক্ষেত্রে খেয়াল রাখা, বাচ্চারও কিছু হক রয়েছে, বাচ্চার মায়ের কিছু হক রয়েছে, এগুলি জিনিস জায়েজ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এসব সত্য কথা বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক যেন দান করেন। আমিন ও সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। গর্ভপাতের শুধু হুকুমটি আগে বলেছিলাম, 120 দিনের পরে যদি চলে যায় মানে আত্মা দিয়ে দেওয়া হয়েছে, তাহলে তো খুন করার মতো হারাম, আর এগুলিকে বলা হয়েছে যে এগুলিও জায়েজ নয়, তবে এগুলির ক্ষেত্রে যদি দেখা যায় যে মায়ের আশঙ্কা আছে, এই পেটে যদি এই গর্ভ থাকে তাহলে মায়ের আশঙ্কা রয়েছে,
স্বাস্থ্যের বা এর প্রাণের, তাহলে এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে ওই রকমের হারাম পর্যায়ে নয় যে যে হারাম পর্যায়ে 120 দিন পরে পৌঁছিবে। আর যদি কেউ করে ফেলে, সে অন্যায় কাজ করলো কিন্তু ওই রকমের চরম অপরাধ করলো না, যেরকম অপরাধ হয়ে হয়ে যাবে আপনার 120 দিনে গিয়ে, জি তবে অপরাধ জায়েজ নয়। জি, আরেকটি প্রশ্ন যে আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে যারা জন্ম নিয়ন্ত্রণ করে তারা অভাবের কারণে করে থাকে স্থায়ীভাবে। যদি কেউ স্থায়ীভাবে এ কাজটা করে থাকে তাহলে যদি সে আল্লাহর কাছে তওবা করে আল্লাহ কি তাকে ক্ষমা করবেন? স্থায়ীভাবে দেখেন, স্থায়ীভাবে কেউ যদি বন্ধ করে দিয়ে থাকে আর তার হাতে নেই যে সে সন্তান নিতে পারে, তওবা করেছে কিন্তু এখন তার সন্তান সন্ততি নিতে পারছে না, তাহলে সে কাবিরা গুনাহ করেছে। এমন এক পাপ, এই যে এই জন্য স্থায়ীভাবে বন্ধ করে দেয় এমন পাপ যেই পাপের আর মানে সংশোধন নেই, তোবা ছাড়া আর রাস্তা খুলতে পারছেন না আপনি। সুতরাং এইরকম চরম পাপ করলে বেশি বেশি আল্লাহর কাছে কেঁদে কেটে তওবা করা উচিত, আর কোনো পথ নেই। আর এইরকম পাপ যাতে করে কোনো মুসলিম দ্বারা না হয়। আর অস্থায়ীভাবে যদি কেউ বন্ধ রেখে থাকে তাহলে যেদিনই তওবা করলো রাস্তা ছেড়ে দিল, যাক আল্লাহ দিতে চাইছে দিক, অসুবিধা নেই। আর এই ক্ষেত্রে যদি অল্প স্বল্প গ্যাপ হয় তাহলে এর জায়েজ রয়েছে। নবী করিম সাল্লামের জামানায় এরকম আধুনিক মেডিকেল তো ছিল না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা সেই কালে আজল করতেন, অর্থাৎ বীর্য পাত করতেন বাইরে,